বিয়ানীবাজারে নতুন উপজেলা নির্বাহী অফিসার হিসেবে যোগদান করেছেন আফসানা তাসলিম। দায়িত্ব গ্রহণের পর মঙ্গলবার বিয়ানীবাজারে তার প্রথম কর্মদিবসে তিনি উপজেলার জনপ্রতিনিধি, রাজনীতিবিদ, সুশীল সমাজ ও সাংবাদিকদের সাথে মত বিনিময় করেন। সকালে উপজেলা পরিষদের হলরুমে আয়োজিত এই সভায় তিনি বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সাথে মত বিনিময় শেষে সবাইকে নিয়ে সুষ্ঠু সুন্দরভাবে উপজেলা পরিচালনার প্রত্যয় ব্যক্ত করে সকলের সহযোগিতা কামনা করেন। ভাই আমাকে একই কথাই বলেছেন যে এখানে এখানে কর্ম পরিবেশ খুবই সুন্দর, খুবই ভালো, সবাই বিভিন্ন দপ্তরের কর্মকর্তারাও খুবই হেল্পফুল এবং সাধারণ জনগণও খুবই হেল্পফুল। তো আমি চেষ্টা করব সেই সুনাম ধরে রাখতে, এবং আমি যেরকম শুনে এসেছি এখানে এসেও আমরা গত দুই দিনের এক্সপিরিয়েন্সেও এরকমই মনে হয়েছে, সবাই খুবই ভালো। উপজেলা নির্বাহী অফিসার আফসানা তাসলিমের সভাপতিত্বে ও পরিচালনায় সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কাশেম পল্লব। সবাই বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার দেলোয়ার হোসেন সুমন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আতাউর রহমান খান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ জামাল হোসেন ও রোকসানা বেগম লিমা, বিয়ানীবাজার থানার অফিসার ইনচার্জ হিল্লুল রায়, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা এম এ কাদির, বিয়ানীবাজার প্রেস ক্লাবের সভাপতি শোয়াইবুর রহমান স্বপন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মৌলুদুর রহমান, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জহুরউদ্দিন, মাহবুবুর রহমান, ফরিদ আল মামুন, তুতীয় রহমান তোতা ও হোসেন মুরাদ চৌধুরী, ভারপ্রাপ্ত চেয়ারম্যান অলিউর রহমান সাবলু, ইসলামী ফাউন্ডেশনের ফিল্ড সুপারভাইজার মোহাম্মদ জাকের হোসেন, বিয়ানীবাজার কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতির সাধারণ সম্পাদক লুৎফুর রহমান ফয়সল, বিয়ানীবাজার প্রেস ক্লাবের কোষাধ্যক্ষ আবু তাহের রাজু সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও সংগঠনের নেতৃবৃন্দ। সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা আহমেদ রাশেদুল নবী, প্রাণী সম্পদ কর্মকর্তা মুক্তাদির বিল্লা, শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ রোমান মিয়া, সমাজসেবা কর্মকর্তা অনুজ চক্রবর্তী, বিয়ানীবাজার প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক তোফায়েল আহমদ, ক্রীড়া সম্পাদক এহসান করিম খোকন, নির্বাহী সদস্য আহমদ রেজা চৌধুরী, সদস্য জুবায়ের আহমদ ও জয়নুল ইসলাম প্রমুখ। সভায় বক্তারা বিয়ানীবাজারের মানুষের সেবায় উপজেলা নির্বাহী অফিসারের আন্তরিকতা ও সৌহার্দ্যমূলক আচরণ প্রত্যাশা করেন। সৈয়দা আঁকি হক, এবিটিভি।